বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গভীর শ্রদ্ধাভরে প্রথমেই শ্রদ্ধা নিবেদন করতে চাই এই দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি। শ্রদ্ধা নিবেদন করতে চাই মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, শহীদ শাহাদাত বরণ করেছেন সেই সব সকল শহীদদের প্রতি। শ্রদ্ধা জানাতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি দীর্ঘদিন সংগ্রাম করে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছেন এবং এখন দীর্ঘ কারাবাসের মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জানাতে চাই। শ্রদ্ধা জানাতে চাই আজকে দীর্ঘকাল, প্রায় 10 বছর ধরে আমাদের যে নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিদেশে নির্বাসিত অবস্থায় এই দলের জন্য কাজ করছেন, দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের সেই অসংখ্য হাজারো শহীদদের প্রতি যারা গণতন্ত্রের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন এই আওয়ামী ফ্যাসিস্টদের যাতাকলের পরে নির্যাতনে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন এমন একটি সময়ে যখন দেশে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছিল, যখন একদলীয় শাসন ব্যবস্থাকে পরাজিত করে জনগণ নতুন নেতৃত্ব সৃষ্টি করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে, তখনই তিনি চিন্তা করেছিলেন যে বাংলাদেশের যে স্বকীয়তা, বাংলাদেশের যে স্বাতন্ত্র্য, এই দেশের মাটি নদী, এই দেশের মানুষ, অরণ্য জনপদ সব কিছুই এখানকার স্বতন্ত্র, তার নিজস্ব কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে নিয়ে একটি জনপদ যার একটি নিজস্ব দর্শন প্রয়োজন, সেই দর্শন তিনি দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদ। সেই বাংলাদেশ জাতীয়তাবাদের উপর ভিত্তি করে তিনি সমগ্র বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার এই দর্শনের মূল ভিত্তি ছিল ঐক্য, বিভক্তি নয়। বাংলাদেশি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে তিনি এই দল নির্মাণ করেছিলেন। দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ব্যক্তি, দেশের বরেণ্য ব্যক্তিদের সমন্বয়ে, যারা সত্যিকার অর্থেই একটু সৃজনশীল, চিন্তাশীল এবং একটি মুক্ত বাংলাদেশ নির্মাণ করবার জন্য কাজ শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ সময় ধরে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যতদিন জীবিত ছিলেন মাত্র 3.5 বছর, এই 3.5 বছরে তিনি বাংলাদেশের মৌলিক পরিবর্তন সংঘটিত করেছিলেন রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে। তিনি রাজনৈতিক ক্ষেত্রে একদলীয় শাসন ব্যবস্থাকে দূর করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন এবং রাজনৈতিক দলগুলোকে সমস্ত স্বাধীনতা দিয়েছিলেন তাদের কাজ করবার জন্য। তিনি মুক্ত গণমাধ্যম সৃষ্টি করেছিলেন, সকল দুয়ার খুলে দিয়েছিলেন, মানুষ তার ভিন্ন মত, ভিন্ন পথ, সব রকম চিন্তাই এই দেশে তখন একটা সূচনা শুরু করেছিল। তিনি সত্যিকার অর্থেই মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন, গ্রাম থেকে গ্রামান্তরে রাখাল বালকের মতো তিনি ঘুরে বেরিয়েছেন, বংশীবাদকের মতো তিনি উন্নয়নের গান গেয়েছেন, সুর গেয়েছেন এবং মানুষকে উন্নয়নের দিকে টেনে নিয়ে গেছেন। তিনি শিল্পক্ষেত্রে বিপ্লবের সূচনা করেছেন, 3 শিফট কাজ করার মধ্য দিয়ে তিনি সূচনা করেছিলেন এই পোশাক শিল্পের, তিনি সূচনা করেছিলেন
মানুষকে বিদেশে পাঠিয়ে তার সেই রেমিটেন্স অর্জনের তিনি সূচনা করেছিলেন এই দেশে কৃষি বিপ্লবের এবং সর্বক্ষেত্রে একটি উন্নয়নের জোয়ার তিনি বইয়ে দিয়েছিলেন। বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল, সেটা এই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যে রাজনীতি সেই রাজনীতিকে ভিত্তি করে। তাই বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির কথা যখন আমরা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা যখন আমরা বলি, তখন প্রতি মুহূর্তে এই মহান ব্যক্তিটির কথা, মহান রাজনীতিবিদের কথা, মহান সৈনিকের কথা আমাদের বারবার স্মরণ করতে হবে, স্মরণ করতে হবে যে তার যে পলিটিক্স অফ রিকনসিলিয়েশন, একটা সমঝোতার রাজনীতি, ভিন্ন মতকে সামনে রেখে, ভিন্ন পথকে সামনে রেখে টলারেন্স, সহনশীলতা, গণতন্ত্রের মূল কথা যেটা, সেটাকে নিয়েই তিনি এই বাংলাদেশে নতুন রাজনীতি সৃষ্টি করেছিলেন। দুর্ভাগ্য আমাদের এটাকে আমরা বেশিদিন টিকিয়ে রাখতে পারিনি। এই মানুষটি অতি অল্প সময়ের মধ্যে একটা তলাবিহীন ঝুড়ি বলে যে চিহ্নিত হয়েছিল তাকে তিনি একটা সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করেছিলেন। তিনি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা ইমার্জিং টাইগারে পরিণত করতে চলেছিলেন। তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। ইরান ইরাক যুদ্ধে তিনি মধ্যস্থতাকারী পালন হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি সার্কের স্বপ্ন শুরু দেখেন, এই সার্কের কাজ শুরু করেছিলেন। তিনি জাতিসংঘে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের নির্বাচনে জাপানকে পরাজিত করে তিনি বাংলাদেশকে নির্বাচিত করতে সক্ষম হয়েছিলেন। একদিকে মধ্যপ্রাচ্য, অন্যদিকে ইউরোপ আমেরিকা, অন্যদিকে চীন, সকলের সঙ্গে তার একটা অত্যন্ত সুদৃঢ় প্রগাঢ় বন্ধুত্ব সৃষ্টি হয়েছিল, যার ফলেই বাংলাদেশ তখন একটা মর্যাদার আসনে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয়েছিল। দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশের যারা শত্রু তারা তাকে বেশি দিন বেঁচে থাকতে দেয়নি। অনেকে ভেবেছিল যে জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পরে পরেই বিএনপি ধ্বংস হয়ে যাবে, বিএনপি বলে আর কোনো দলের অস্তিত্ব থাকবে না। কিন্তু যে দলটির আদর্শ জিয়াউর রহমান সাহেব দেশের মানুষের হৃদয়ের গভীরে প্রথিত করে দিয়ে গিয়েছিলেন, যে দলটির দর্শনকে তিনি বাংলাদেশে ছড়িয়ে দিয়েছিলেন, যে দলটির বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছিল, সে দলটি কখনোই এত সহজে বিলুপ্ত হয়ে যেতে পারে না। তারই উত্তরসূরি, যোগ্য উত্তরাধিকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গৃহবধূ ছিলেন, তিনি বেরিয়ে এসে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা নিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদের পতাকা হাতে তুলে নিলেন, স্বাধীনতার সার্বভৌমত্বের পতাকা হাতে তুলে নিলেন, তখন নতুন এক বিএনপির সৃষ্টি হলো, নতুন এক অধ্যায়ের সৃষ্টি হলো। স্বৈরাচার একদিকে তখন দখল করে বসে আছে, সেই স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নেমে জনগণকে সংগঠিত করে তিনি মাসের পর মাস, বছরের পর বছর সংগ্রাম করেছেন, পায়ে হেঁটেছেন, পথে হেঁটেছেন, তিনি নদীতে সেই প্রান্তরে তিনি ছুটে গিয়েছেন মানুষকে সংগঠিত করবার জন্যে। সেই মানুষকে সঙ্গে নিয়ে 1990 সালে তিনি গণ অভ্যুত্থান সৃষ্টি করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে। এবং 91 সালে এই দেশের মানুষের সমর্থন নিয়ে, পুরো সমর্থন নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, প্রধানমন্ত্রিত্ব তিনি পেয়েছেন। তিনি নতুন করে বাংলাদেশে কাজ শুরু করেছিলেন। তারই সময়ে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছে, তারই সময়ে মহিলাদের যে ক্ষমতায়ন, সেই ক্ষমতায়নের কাজ আবার নতুন করে শুরু হয়েছে, তারই সময়ে বাংলাদেশকে বলা হয়েছে যে একটা উদীয়মান ব্যাঘ্র। তার সময়ই বাংলাদেশে কে 11টি উন্নত মধ্য আয়ের দেশ হিসাবে চিহ্নিত করবার জন্য একটি দেশে পরিণত করবার কাজ শুরু হয়েছিল। তিনি বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিলেন। দুর্ভাগ্য আমাদের যে আজকে সেই নেত্রী যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ 9 মাস 9 বছর সংগ্রাম করেছেন, তিনি পরবর্তীকালেও 11-র যাতাকলে পড়ে কারাগারে গেছেন, সেখান থেকে তিনি নীরব সংগ্রাম করে তিনি জনগণকে সামনে নিয়ে এসে
সেই জরুরি অবস্থাকে তুলে নিতে বাধ্য করেছেন, নির্বাচন দিতে বাধ্য করেছেন এবং গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসতে আসেন। আজকে সেই নেত্রীকে এই সরকার, যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, যারা জনগণ বিচ্ছিন্ন একটি সরকার, যারা একাগ্র সরকারকে বলেছিল তাদের আন্দোলনের ফসল, তাদের বৈধতা দিয়েছিল, সেই সরকার আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় তাকে কারাগারে আটক করে রেখেছে। আজকে এই সরকার 78,000 মিথ্যা মামলা দিয়েছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে, প্রায় 15 লক্ষ বিএনপি নেতা কর্মীকে তারা আসামি করেছে, 500-এর উপরে মানুষকে গুম করেছে, হত্যা করেছে প্রায় 10,000 লোকের উপরে। সেই আওয়ামী লীগ আজকে নিষ্ঠুর যাতা কলে একদিন গণতন্ত্রকে পিষ্ট করছে, কিন্তু এখনও দেশনেত্রী বেগম খালেদা জেলে থাকার পরেও আজকে সমগ্র বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে যে দেশনেত্রীকে কারাগার থেকে তারা মুক্ত করবে। অনেকে ভেবেছিল যে দেশনেত্রীকে কারাগারে নিলে বিএনপি ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু বিএনপি আরও সংগঠিত হয়েছে, আরও ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা জনগণকে সঙ্গে নিয়ে এই যে অচল আয়তন, এই যে দানব, সে দানবকে অপসারণ করে তারা গণতন্ত্রের জয়কে ফিরিয়ে আনবে, দেশনেত্রীকে ফিরিয়ে নিয়ে আসবে। আমাদের যে নেতা আজকে সম্পূর্ণ বিনা কারণে অন্যায়ভাবে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে, যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবে। বিএনপি বারবার সংকটের সম্মুখীন হয়েছে, কিন্তু বারবার সেই ফিনিক্স পাখির মতো সে তার শক্তি নিয়ে, জনগণের শক্তি নিয়ে জেগে উঠেছে। আমরা বিশ্বাস করি এই 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি আবার নতুন উদ্যমে দেশনেত্রীকে মুক্ত করবার শপথ নিয়ে, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনবার শপথ নিয়ে, জনগণের ভোটের অধিকারকে ফিরিয়ে আনবার জন্যে, জনগণের সমস্যাগুলো সমাধান করবার জন্যে, তাদের ভোটের অধিকার, ভাতের অধিকার, বেঁচে থাকবার অধিকার, তাদের কথা বলবার অধিকারকে ফিরিয়ে আনবার জন্যে তারা ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করবে, লড়াই করবে এবং সেই লড়াইয়ের মধ্য দিয়ে সত্যিকার অর্থেই তারা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। এই 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই হচ্ছে বিএনপি নেতা কর্মীদের শপথ, এটাই হোক এই কামনা করি। বিএনপি দীর্ঘজীবী হোক, বেঁচে থাকুক, এটাই আমরা কামনা করি।